সুপ্রভাত বন্ধুরা আজ হলো পয়লা আগস্ট সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো। আর সুটাছুটি লাগবে না আজ অর্থাৎ সোমবার থেকে এসসি সি এস সার্টিফিকেট অনলাইন পোর্টালে মিলবে আর কোনো গরিবের কাগজ হারাবে না দু লক্ষ ফাইল নিষ্পত্তি করে পেপারলেস হবে সচিবালয় স্ক্যান করে গড়ে বসেই অনলাইনে আবেদন সারা জীবন সততার সঙ্গে জনসেবা করে যাওয়া কর্মীদের চাকরি বাড়বে এক বছর পাঁচটি ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে আগস্ট মাসে অরুণোদয় প্রকল্পে হিতাধিকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার আঠারো টাকা দেওয়া হবে জাতীয় পতাকা কিনতে অরুণোদয়ে মিলবে অতিরিক্ত আঠারো টাকা ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এক মর্মান্তিক ঘটনা হাইলাকান্দি লালার পূর্ব কিত্তারবন ভবানীপুরে বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে সে প্রাণ গেল এক মহিলার শাশুড়িকে বাঁচাতে গিয়ে আহত পুত্রবধূ ক্ষতিপূরণের দাবিতে বিক্ষুব জনগণের বিস্তারিত থাকবে প্রতিবেদনে বরাক উপত্যকার তিন জেলা কাসার করিমগঞ্জ হাইলাকান্দি সহ আসামের অন্যান্য জেলায় আগামী চার দিন বাড়ি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি আরও মাদ্রাসা সরকারের নজরে প্রমাণ পেলেই বন্ধ করা হবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিশু সেবা প্রকল্পের অধীনে রাজ্যের আট অনাথ শিশুদের সাত দশমিক ছয় সাত লক্ষ টাকা করে সাহায্য মুখ্যমন্ত্রীর আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাতাবাড়ির গড়ে গড়ে ভাইরাল ফিভার স্বাস্থ্য বিভাগের হস্তক্ষেপ দাবি জনগণের মদিনায় সরকারিভাবে খাদ্য পরিবেশনের প্রস্তাব হাইলাকান্দিতে খাদিমুল হুজ্জাজদের ভূমিকায় অসন্তুষ্টি রাজ্য এবং কেন্দ্রীয় হজ কমিটির হস্তক্ষেপ কামনা চাষের মরশুমে সারের তীব্র সংকট বরাক উপত্যকায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ দাবি বিধায়ক সুজামুদ্দিন লস্করের বিস্তারিত থাকবে প্রতিবেদনে আগামী নয় আগস্ট কাটলিসরা চালমার স্কুলের মাঠে উদযাপিত হবে মহরম লালায় মাঠের সমস্যা বরাদ্দ খরচ না করলে মিলবে না টাকা মিড ডে মিল নিয়ে কটুর কেন্দ্র পাতারকান্দি ইচাবিল চা বাগানের জমি দখলমুক্ত করতে আবার ময়দানে প্রশাসন এবং শেষ খবরটি শিলচর হারাঙ্গা যাও হয়ে গৌহাটি বিকল্প সড়কের দাবি প্রধানমন্ত্রীকে স্মারকপত্র করিমগঞ্জ শ্রীভূমি নাগরিক সংস্থার তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ অর্থাৎ সোমবার থেকে এস সি এস ও শংসাপত্রের জন্য কারো কোনো অফিসে যেতে হবে না প্রয়োজনীয় নথি স্ক্যান করে মিশন ভূমিপুত্র ওয়েব পোর্টালে আপলোড করলে ত্রিশ দিনের মধ্যে ওইসব নথি পরীক্ষা করে পোর্টালেই দেওয়া হবে শংসাপত্র এছাড়া স্কুল ছাত্রদের শংসাপত্র জেলা প্রশাসনের তরফে স্কুলে স্কুলে গিয়ে প্রদান করা হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মা রবিবার এই কথা ঘোষণা করেন তিনি বলেন নিজের জাতিগত শংসাপত্রের জন্য অফিস অফিসে মানুষকে কেন ঘুরতে হবে তিনি জেলা শাসকদের স্কুলে গিয়ে ছাত্রদের ওই নথি প্রদানের নির্দেশ দেন তার কথায় প্রথম দিকে একটু চাপ মনে হলেও পরে আর সমস্যা হবে না এদিকে সারা জীবন সততার সঙ্গে জনসেবা করে গেছেন এমন সরকারি কর্মচারীদের চাকরির কার্যকাল এক বছর বৃদ্ধি করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সততা নিষ্ঠার জন্য লোক কল্যাণ দিবসে যে সরকারি কর্মচারী পুরস্কৃত হবেন তাদের কার্যকাল বাড়বে এক বছর এদিকে আগামী দুই অক্টোবর রাজ্য সচিবালয়কে পেপারলেস বা কাগজবিহীন করার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বুঝান দুই অক্টোবর থেকে সচিবালয়ে আর কাগজের কাজ থাকবে না সচিবালয়ে কোনো কাজের আবেদন কাগজে করা যাবে না আবেদন স্ক্যান করে জমা দিতে হবে অনলাইনে তাই সচিবালয়ে যেতে হবে না গড়ে বসে কম্পিউটারই করা যাবে আবেদন হাতে লেখা কাগজের আবেদন আর গ্রহণ করা হবে না যারা স্ক্যান করতে পারবেন না তাদের জন্য সচিবালয়ের প্রবেশ পাস নেওয়ার স্থানে থাকবে স্ক্যানারের ব্যবস্থা সেখানে স্ক্যান করে দাখিল করা যাবে অনলাইনে সচিবালয়ে এই ব্যবস্থা প্রবর্তনের ফলে কোনো লোকের আবেদন আর হারাবে না দাবি করে মুখ্যমন্ত্রী বলেন গরিব লোকের কাগজ আর হারাবে না কারণ কম্পিউটারে একবার ঢুকে গেলে আর হারানোর সম্ভাবনা নেই তাছাড়া কার টেবিলে দু দিনের বেশি ফাইল পরে রয়েছে সেটাও জানা যাবে তাই সচিবালয়কে পেপারলেস করার উদ্যোগ নেওয়া হয়েছে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের আট অনাথ শিশুকে আর্থিক সাহায্য প্রদান করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জনতা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই অর্থ সাহায্য তুলে দেন তিনি কোভিড উনিশ অতিমারিতে প্রাণ হারিয়েছেন ওই শিশুদের মা বাবা মুখ্যমন্ত্রী শিশু সেবা প্রকল্পের অধীনে দ্বিতীয় পর্যায়ে এই আর্থিক সাহায্য করা হয়েছে মুখ্যমন্ত্রী শিশু সেবা প্রকল্পের আওতায় ওই শিশুরা পাবে মাসিক ইনকাম স্কিম হিসাবে প্রতি মাসে তিন টাকা করে তাদের প্রত্যেকের ব্যাংকে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে এককালীন সাত দশমিক ছয় সাত লক্ষ টাকা করে জমা করা হয়েছে তাদের বয়স চব্বিশ বছর হওয়া পর্যন্ত এমআইএ স্কিমে অর্থ পাবে ওই শিশুরা এরপর ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে জমা করা অর্থ তাদের সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে আগস্ট মাসে অরুণোদয় প্রকল্পে হিতাধিকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার আঠারো টাকা দেওয়া হবে অসম সরকার অতিরিক্ত আঠারো টাকা দেবে জাতীয় পতাকা কেনার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রবিবার এই কথা ঘোষণা করেন তিনি বলেন রেশন দোকানের মাধ্যমে আঠারো টাকায় জাতীয় পতাকা বিক্রি করা হবে হর গড়ে তেরঙ্গার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী অরুণোদয় প্রাপকদেরও নিজেদের গড়ের সামনে জাতীয় পতাকা উড়াতে বলেন জেহাদি যুগ সামনে আসায় মরিগাঁও জেলার মৈরাবাড়ির এক খারিজিয়া মাদ্রাসা বন্ধ করে দিয়েছে সরকার কিন্তু এটাই শেষ নয় জেহাদি কার্যকলাপে মদত দেওয়ার জন্য আরও বেসরকারি মাদ্রাসা সরকারের নজরে রয়েছে সুস্পষ্ট তথ্য প্রমাণ পেলে সরকার সেই সব মাদ্রাসাও বন্ধ করে দেবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রবিবার স্পষ্ট করে সেটা বলেছেন তবে বেসরকারি মাদ্রাসাগুলি যথাযথ পরিচালিত হলে এতে আপত্তি নেই সরকারের রবিবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন আরও মাদ্রাসার উপর সরকারের নজর রয়েছে যখনই মাদ্রাসা এবং শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আসবে তখনই সেই মাদ্রাসা বন্ধ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার মাদ্রাসা বন্ধ করে ছাত্রছাত্রীদের পাঠানো হবে সাধারণ স্কুলে অসমে সাতশো পঞ্চাশ সরকারি মাদ্রাসা বন্ধ করা হয়েছে কিন্তু বেসরকারি বা খারিজিয়া মাদ্রাসা এখনও চলছে জানিয়ে তিনি বলেন বেসরকারি মাদ্রাসা এখনও চলছে সেই সব মাদ্রাসা চলতে পারে কিন্তু যখনই মৌলবাদে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যাবে তখনই সেই মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এক মর্মান্তিক ঘটনা রবিবার লালার পূর্ব কিত্তারবন পার্ক টু ভবানীপুরে বিদ্যুৎ পরিবাহী এলটি লাইনের সংস্পর্শে সে প্রাণ গেল এক মহিলার ভবানীপুরের নিহত মহিলার নাম আমিরুন নেসা। রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ আমিরুন নেসা বাড়ির মাঠে গেলে সিরে যাওয়া এলটিলাইনের লাইনের সংস্পর্শে অসাবধানতা বশত আসতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি শাশুড়ি আমিরুন নেসাকে বাঁচাতে গিয়ে পুত্রবধূ আহত হয়েছেন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় জনগণ এসব দুর্ঘটনার জন্য অসম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে গাফিলতের অভিযোগ তুলে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন গত ষোলো এবং সতেরো জুলাই প্রশাসন পাতারকান্দির ইচাবিল এলাকায় বোলডোজার চালিয়ে প্রায় দু শতাধিক বাড়িঘর গুড়িয়ে দিলেও সে যাত্রায় প্রায় বারোশো বিঘা সরকারি জমি পুরোপুরি বেদখলমুক্ত হয়নি এদিকে ইতিমধ্যে উচ্ছেদ হওয়া অনেক পরিবার নিজেদের মাথা গুজার ঠাই করতে যথাস্থানে আবার জুপরিগড় তৈরি করে বসবাস করতে শুরু করেছেন বলে খবর আর এমন খবরে প্রশাসনকে নতুন করে চিন্তা ভাবনায় ফেলে দিয়েছে এ মর্মে শনিবার আবার জেলা প্রশাসনের নির্দেশে প্রশাসন ইচাবিল এলাকায় মাইক যুগে ঘোষণা করে অবৈধ দখলদারদের সতর্ক করে দিয়েছে প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্ধারিত সরকারি জমিতে কেউ নতুন করে বাড়িঘর দোকান বা কেতের জমিতে চাষাবাদ করলে প্রশাসন আবার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে সদ্য সমাপ্ত হজ পর্বে ভারতীয় হজ মিশন ও রাজ্য হজ কমিটির ক্রুটি বিচ্যুতি রীতিমতো চকে আঙ্গুল দড়িয়ে দিয়ে আগামীতে তার সমাধানের দাবি জানালেন হাইলাকান্দির হজ ফেরত যাত্রীরা রবিবার শহরের কাসারি মসজিদে মসজিদ পরিচালন কমিটির সম্পাদক একরাম রসুল লস্করের পৌরোহিত্যে আয়োজিত সবাই জেলার হজযাত্রীরা তাদের হজযাত্রার অভিজ্ঞতা তুলে ধরেন বীরে টাশা ওই সবাই হজ ফেরত প্রায় একশো আশি জন হাজি উপস্থিত ছিলেন সবাই হজ জানান মক্কে এবং মদিনায় রাজ্য হজ কমিটির নিয়োগ করা খাদিমুল হজরাজের কোনো পরিষেবা ছিল না প্রয়োজনীয় সময়ে তাদের টিকির নাগালি পাওয়া যায়নি এছাড়া মক্কায় হরম শরীফ থেকে অন্যান্য দেশের তুলনায় ভারতের হজ যাত্রীদের জন্য থাকার বিল্ডিংগুলি দূরে থাকে আর ভারতের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে দূরে এবং নিম্নমানের বিল্ডিং অসমের হজযাত্রীদের জন্য বরাদ্দ করা হয় আর এতে অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে অসমের হজযাত্রীদের পর্যাপ্ত অর্থ জমা করার পর কেন এই বিচারিতা করা হয় এ নিয়ে প্রশ্ন তুলেন তারা অসমের হজযাত্রীদের জন্য সুটো বিমান ভাড়া নেওয়া হয় অথচ দীর্ঘপথে সুটো বিমানে যাতায়াত অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যায় ফলে আগামীতে বড় বিমান ভাড়া করার দাবি জানানো হয় এছাড়া আরও কোটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উত্থাপন করে হজযাত্রীরা জানান হজ যাত্রার নিয়ম অনুসারে মদিনায় আট দিন অবস্থান করতে হয় এই আট দিনে দৈনিক পাঁচ ওয়াক করে মোট চল্লিশ ওয়াক নামাজ মসজিদে নবমীতে জামাতে পড়তে হয় কিন্তু মদিনায় মক্কার নে হজ যাত্রীদের নিজের রান্না করে খাওয়ার কোনো বন্দোবস্ত থাকে না ফলে হোটেলে খাওয়া দাওয়া করতে হয় আর ওই সময় হোটেলগুলিতে অত্যাধিক ভিড় থাকে ফলে হজযাত্রীদের ব্যাপক সমস্যায় পড়তে হয় নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা থেকে যায় তাই মদিনায় হজ যাত্রীদের বিষয়টি সহ উল্লেখিত সমস্যাগুলি নিয়ে যেন কেন্দ্রীয় হজ কমিটির তত্ত্বাবধানে করা হয় এর জন্য রাজ্য হজ কমিটির দৃষ্টি আকর্ষণ করেন হজ যাত্রীরা আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রাম রাতাবাড়ির প্রতিটি গড়েই বাইরেল ফিভারে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় উদ্বেগের সৃষ্টি হয়েছে প্রায় প্রতিটি গ্রামেই এই রোগে আক্রান্ত রয়েছেন পরিবারের একাধিক লুক রোগের লক্ষণ হিসাবে জানা গেছে আচমকা প্রচণ্ড জ্বর আসা সঙ্গে শরীরের বেদনা এবং সর্দি কাশি ইত্যাদি এছাড়াও গড়ের একজন এই ভাইরাল ফিভারে আক্রান্ত হলে ক্রমান্বয়ে পরিবারের সকলেই এই রোগে ভুগতে হচ্ছে গ্রাম্য চিকিৎসায় রোগ সারতে কমেও সপ্তাহিন সময় লাগে আর এতে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন আক্রান্তরা এ অবস্থায় রাতাবাড়ির গ্রামাঞ্চলে ডিডিটি মশানাশক ঔষধের যোগান তুলে ধরার দাবি তুলেছেন সচেতন মহল আগামী নয় আগস্ট মঙ্গলবার কাটলিসরা চালমার্স হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহরম উদযাপন করবে লালা মহরম কমিটি রবিবার লালার এমএস সিনিয়র সেকেন্ডারি স্কুলে এ নিয়ে বসে লালা মহরম কমিটির বৈঠক সভাপতি দিলোয়ার হুসেন লালায় সমস্যা এবার কাটলিচরায় মহরম উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয় যখন খারিফ শস্য বিশেষ করে ধান চাষের উপযুক্ত সময় তখন গোটা বরাক উপত্যকায় রাসায়নিক সারের চরম সংকট দেখা দিয়েছে কৃষকরা সহজলভ্য হিসাবে সার পাচ্ছেন না বলে অভিযোগ আর যা পাওয়া যাচ্ছে তার চড়া দাম এর উপর রয়েছে কালোবাজারি বিশেষ করে ইউরিয়া সারের চরম সংকট দেখা দেওয়ার খবর পাওয়া গেছে কৃষকদের এই জ্বলন্ত সমস্যা নিয়ে বরাক উপত্যকার শাসক বিরোধী দলের নেতা মন্ত্রী সেই সঙ্গে সাংসদ ও বিধায়করা রীতিমতো নীরব যদিও দেরিতে হলেও এই ইস্যুতে মুখ খুলেছেন কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর রবিবার গৌহাটি থেকে তিনি জানান কৃষি মরশমে বরাক উপত্যকা জুড়ে রাসায়নিক সারের কৃত্রিম সংকট চলছে তিনি এদিন অভিযোগ করে বলেন সিন্ডিকেট মারফত বরাকের জন্য বরাদ্দ রাসায়নিক সার মিজোরাম সহ প্রতিবেশী দেশ মায়ানমারে পাচার হচ্ছে এর সঙ্গে বরাকের তিন জেলার কৃষি বিভাগের আধিকারিকরা জড়িত এ নিয়ে তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন মিড ডে মিলের জন্য বরাদ্দ টাকা প্রদান করা নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার এবার থেকে বরাদ্দকৃত অর্থের পঁচাত্তর শতাংশ খরচ না করলে প্রকল্পের বাকি টাকা দেবে না কেন্দ্র সম্প্রতি রাজ্যগুলিকে এমন নির্দেশই পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার সেই সঙ্গে মিড ডে মিল প্রকল্পের নতুন নামকরণ হয়েছে পিএম পোষণ যোজনা নয়া নির্দেশিকায় রাজ্যগুলিকে বলা হয়েছে আগস্ট ও সেপ্টেম্বর মাসের মিড ডে মিলের অর্থ ঠিকঠাক খরচ করতে হবে খরচ সম্পর্কিত সমস্ত পুঙ্গানুপুঙ্গ হিসেব দিতে হবে কেন্দ্রকে আর সেই হিসেব খরচের পরিমাণ হতে হবে প্রদত্ত অর্থের পঁচাত্তর শতাংশ খরচের সম্পূর্ণ হিসেব মিলিয়ে দিতে পারলেই পাওয়া যাবে বরাদের বাকি পঁচিশ শতাংশ টাকা কেন্দ্রের এই নির্দেশ পাওয়ার পরই রাজ্য সরকার জেলা প্রশাসনের আধিকারিকদের কাছে সেই প্রকল্পের টাকা যথাযথ খরচের নির্দেশ পাঠিয়েছে এবার শেষ খবরটি বরাকের সড়ক যোগাযোগ উন্নত করার দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্মারকপত্র দিল করিমগঞ্জের সামাজিক সংস্থা শ্রীভূমি নাগরিক সংস্থা করিমগঞ্জের জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো স্মারকপত্রে বলা হয়েছে বর্ষার মরশুমে দেশের অন্য অংশের সঙ্গে বরাক সহ ত্রিপুরা মিজোরাম মণিপুরের যোগাযোগ ব্যবস্থা প্রায় স্তব্ধ হয়ে পড়ে মেঘালয় হয়ে যাওয়া ছয় নম্বর জাতীয় সড়ক দশের জন্য প্রায়ই বন্ধ থাকে পাহাড় লাইনে দশের জন্য বন্ধ হয়ে পড়ে রেল যোগাযোগ ফলে এতদঞ্চলের মানুষের ভোগান্তি অনেক বেড়ে যায় তাই শিলচর থেকে হারাঙ্গাজা হয়ে গৌহাটি পর্যন্ত দুইশো পঁচাশি কিলোমিটার সড়ক কেন্দ্র সরকারের ইস্ট অ্যাক্ট পলিসির অধীনে নির্মাণের দাবি জানানো হয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন